হ্যাঁ চেঞ্জ তো হচ্ছে না ফটো। হ্যাঁ শুন সবাই, রাহুল, রাহুল এখানে কি সমস্যা হচ্ছে স্যার? না আমার এখানে সমস্যা, বুঝতে পারি না, আমি বুঝতে পারিনি কিছু ভাই নেটওয়ার্কে মহা ঝামেলা, আচ্ছা রাহুল, অনেক বের নেটওয়ার্ক চল। রাহুল এখানে কি নেটওয়ার্ক সমস্যা হইতেছে নাকি? কিছু বুঝলাম না, রাহুলের কথা ক্লিয়ার বলা যাচ্ছে না, মানে আমি ভাবছি আমার এখানে সমস্যা হয়তো। রাহুল কথা আসতেছে না ভাই, ভাই স্টপ করে দেন, কিছুই বোঝা যায় না। রাহুল স্টপ করে আবার একটু ইয়ে করো তো, রিলোড করে ঢুকো তো আবার। চ্যাট বক্সে জানা দেন মোহন ভাই। আমি চিন্তা করতেছি রাহুলের এখানে 8 Mbps, আমার এখানে 1 Mbps, যদি 8 Mbps এই বসতে হয় আমার কি অবস্থা হ্যালো, হবে? রাহুল ভাই তোমার কাছে তো 8 Mbps নাকি তার বেশি হবে ভাই, কথা বুঝতেছি না ভাই, বিপদ হয়ে যাইতেছে তো। আচ্ছা ওয়েট, আমি তোমার মেসেঞ্জারে একটু ফোন দিয়ে কনফার্ম করে নিই তোমার সাথে কথাগুলো, তোমার সার্ভারের সমস্যা হইতেছে তো। সমস্যার ব্যাপারটা বুঝতে পারছি, এই জন্য তো ফোন দিলাম যে কি অবস্থা ভাই, হঠাৎ করে কি হইলো? আমি আমি টেনশন করতেছি 8 Mbps দিয়ে বসতে হয়, তাহলে আমার 1 Mbps হতে পারতাম নাই, 20 Mbps ওরে কপাল, আমার 19 তোমার 20 Mbps আর আমার হলো 1 Mbps, সেখানে তো দিয়ে বসতে হয় তোমার সার্ভারে, আমি কি করবো তাহলে গো? সার্ভারে প্রবলেম মেন, এখন অনলাইন ঢুকতেই পারতেছে না, আরে কপাল রে গেছে একবারে।
যেটাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তাহলে এটা কন্টিনিউ করতেছি, আর তাহলে একদিন তাহলে এই ব্যাপারে কিছু একটা দেখাই দিও সবাই, ঠিক আছে? সব বেদ তো না এক জায়গায় ডেকে নেবানি সবাই, সব বেদ দেখেন কাজে আছে নাকি কি কয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে আরো ভালো হয়, ঠিক আছে? ই কমার্স, একটা ই কমার্স সাইডের মতো বা একটা এই যে ওয়েবসাইটের মতো একটা কি বলে একবার কোড মোড দিয়ে একবার রান করে একটা 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 পুরো একটা রান করে ফেলাইলাম আগে একবার দেখে, সবাইকে ডেকে নিলাম, যে মিস করবে সে মিস করবে, শেষ, কিচ্ছু করার নেই। হ্যাঁ আমি এটা জানা রাখুন সবাই, আমি যেহেতু কোডটা নমন করি তো। ভাই, এই ক্লাসটার ভিডিও আসেনি? আচ্ছা আচ্ছা নমন ভাই, না না, ফেসবুক লাইভ আসতে হবে না, ফেসবুক নমন লাইভ ভাই, এই ক্লাসটার ভিডিও আগামীকাল হবে, আগামীকাল লাইভ হবে সম্ভবত, দেখি মিটিং আজকে ডাকার কথা, দেখি কি বলে, মিটিং আছে আজকে, জানাবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে, আচ্ছা তাহলে রাখলাম, আমি এটা কন্টিনিউ করি। আচ্ছা ওকে, জি বণিক ভাই, বণিক ভাই শুনতেছেন? যে আপনি জি ভাই। ভিডিওর কথা বলছেন, হ্যাঁ ভাই, এই 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 ক্লাস্টার কি কোনো ভিডিও আছে ভাই? ভাই কিচ্ছু শুনি না নেটওয়ার্ক। মামুন ভাই ভাই জি, এই ক্লাস্টার উপর ক্লাসের কোনো ফুল ভিডিও আছে মানে নাকি আপনার? মানে ক্লাসের ফুল বিষয় বা ভিডিও নাই, তবে যে ভিডিও আছে এই ভিডিও আপনার কোনো কাজে আসবে না, বুঝছেন? আমরা যে ভিডিওগুলো করি অফিসিয়াল আচ্ছা ভিডিও, আচ্ছা এটা হচ্ছে আপনাদের অ্যাটেন্ডেন্স ভিডিও, এটা ঠিক আছে, এটা আপনার আসলে ইসের জন্য কাজে আসবে না, আচ্ছা শেখার জন্য কাজে আসবে না। বরিক ভাই, ইউটিউব সার্চ দিলে অভাব নাই, আপনি ইউটিউব সার্চ দিয়ে দেখেন জি, এই সম্পর্কে, এইটা সম্পর্কে, বলগা সম্পর্কে অনেক ইউটিউবে ভালো আরো ইয়ে আছে, আপনি ধারণা নিতে পারবেন আরে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই। আচ্ছা আপনারা তো শিখছেন, আপনারা আপনাদের কাছ থেকে আচ্ছা শিখে আচ্ছা, নেবো আমরা তো অসুবিধা নেই। 11টার দিকে জয়েন হবো, সমস্যা নেই, এটা আমরা দেখে নিবো, আচ্ছা আমিও সে আমরা তো, আমিও কাজ হ্যাঁ করি। হ্যাঁ, আমি এই যে যে ইটা কি বলেন, আজকে আজকে কিন্তু অ্যাটেন্ডেন্স দেই নাই মামুন ভাই, অ্যাটেন্ডেন্স দেই নাই হ্যাঁ আজকে। আজকে আজকে তো আমি আমি করছি না, একটা স্ক্রিন শেয়ার করছি, একটু দেখেন তো, এটা আমি এভাবে করলাম, হ্যাঁ দেখেন আজকে অ্যাটেন্ডেন্স তো আমি আমি শুধু নাই, আজকে ব্যাকগ্রাউন্ড আমি জাস্ট টাচ করছি করছি কি করে বলে, এটা। এটা করছেন? জি ভাই, হ্যাঁ এই তো সুন্দর হয়েছে তো, ভালোই তো। হ্যাঁ আপনি এটা পোস্ট করছেন, পোস্টের এখন মধ্যে কিছু ইমেজ রাখছেন আর কি, মানে আপাতত একটা করছে আর কি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেন এই যে ব্যান্ড ইয়ে বাজার করি যেগুলো আবার, আসছে, এগুলো সুন্দর করে আপনি কাস্টমাইজ করতে পারেন, সুন্দর করে সাজানো পারবেন, ঠিক আছে? ধরুন আবার থিম থিমটা আপনি তো আমি চেঞ্জ কোডিং করে টা একটু। কিছু বুঝেন না, জি জি ভাই, কোডিং আচ্ছা বুঝি মোটামুটি। তাতে সুবিধা হবে না, আপনি কোডিং বুঝেন, এগুলো নিয়ে মাঝে মাঝে একটু দেখা গেলো কিছু বিষয় দেখাইলেন, ঠিক আছে কোডিং এর। আচ্ছা মামুন ভাই, এই ওয়েবসাইটের নাম চেঞ্জ করা তো যায় না? হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই অবশ্যই, তারপরে ডিলিট করা, আরো কিছু করা, এগুলো তো আপনি এই ব্লক যে আপনি ব্লক সাইটটা দিয়ে তৈরি করছেন, আপনি এখানে একাধিক ব্লক করতে পারবেন, দেখা গেলো একটা ব্লক করছেন সেই ব্লকটা আপনার ভালো লাগে নাই, ব্লক চেঞ্জ করতে থিমটা পারবেন, চেঞ্জ করছি। ডিলিট কি সেটিং অপশন গিয়া ভাই? ওই যে ওই জায়গা আছে, আমি একটা নাম ডিলিট করে দিবো, ওটা কি সেটিং অপশন গিয়া? বেশি থাকলে অনেক সময় এবিজিবি লাগে সেটিং থেকে ডিলিট করা যায় ভাই। এখানে কি কালার চেঞ্জ করা যায়? হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই, কালার করা যাবে, কালার হয়ে গেছে, হ্যাঁ ভালো, এখানে চাইলাম যে কোনো থিম অ্যাড করতে পারবো না? যে কোনো থিম না, এই হ্যাঁ থিমটা হ্যাঁ অ্যাড করতে পারবেন, এই থিমটাকে কাস্টমাইজ করতে পারবেন। মানিক ভাই, হুম ভাই, আপনার ধরেন বিষয় প্রসেসিং এর ওই ধরেন একটা আপনি ইয়ে ব্যানার তৈরি সার্ভার করলেন আপনি নিজে, ঠিক আছে, আপনি হ্যাঁ নিজে ওই ব্যানারটা আপনি এখানে এইচটিএমএল কোড দিয়ে এখানে বসা যেতে পারছে, মানে এটা একটা এইচটিএমএল কোডটা হলো কি একটা লিংকের মাধ্যমে, একটা ইমেজ কে লিংকের মাধ্যমে আইনা মানে কোডের মাধ্যমে আইনা বসে দেওয়া, এটাই আচ্ছা। আমি একটা ই কমার্স খোলার চিন্তা ভাবনা আছে, ওটা আমি কি এখানে খুলবো একটা আমি, ফ্রি তে আমারও নিব, তো আমারও তো একটা এমনি কি পরে এমনিতে একটা নিব গভর্নমেন্ট থেকে রেজিস্টার করে bd.com bd দিয়ে নিব পরে, আপাতত এখান থেকে ফ্রি একটা খুলবো। আপনি যদি ই কমার্স সাইট দিয়ে খুলতে চান, সেক্ষেত্রে একটা আমরা স্বাভাবিকভাবে যেটা আমরা দ্বারা আর কি মানে যেটা করি জি সেটা হচ্ছে ব্লগ পোস্টের মাধ্যমে, আর সরাসরি যদি জি আপনি করতে চান সেক্ষেত্রে আপনি ই কমার্স সাইটে সরাসরি যদি যেমন bd.com যদি করতে চান, ডট কম যদি দিতে চান, হ্যাঁ সেক্ষেত্রে আপনি যেতে হবে ওয়েবসাইটে যেতে হবে,
এটা হ্যাঁ ডট হ্যাঁ বলো সেটা কার, তো, এখানে বুঝতে হবে এটা হলো ডট বলো কার সাইট। আর আমরা যদি আপনি যদি শীতল যেতে চান, যদি কে বলে যদি ডট কমে যেতে চান, সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটে যেতে হবে। ডট কম মানে তো ওয়েবসাইট নাকি, জি জি এটাই আর কি। তো আমরা এটা তো হচ্ছে ফ্রি, এটা তো ফ্রি, ওটা তো আর ফ্রি না, না ওটা তো টাকা ওটা দিয়ে ফ্রি কেনা। না, ওটা আপনি যদি একটা ওয়েবসাইট যদি করতে চান, ডট কম দিয়ে যদি একটা ওয়েবসাইট করতে চান, ই কমার্স সেটা করতে বলছি চান, কি পরে সেক্ষেত্রে করবো আর আপনার কি, একটা টাকা আপাতত ইনভেস্ট হবে। আপাতত এখান থেকে একটা করি হ্যাঁ, সেটা পরে এখান থেকে করবো আর কি। এবার আপনি অনেক টাকা ইনভেস্ট করতে পারে। এখানে আমরা কি করতে পারতেছি, আমরা ফ্রি নিজেদের মতো করে করতে পারতেছি। মানে ভাই এগুলোর মধ্যে লোকজন ঢুকে কম, এটাই হলো কথা। হ্যাঁ, না ঢুকবে ভাই, আস্তে আস্তে সব ঢুকবে। এটা আজকে আচ্ছা ঢুকবে না, ভাই, ভাই এই মেনু গুলা এখানে কোথায় যায় সেট করতে হয়? আপনি আইসেন তো থিমে আসছেন, থিমে না লেআউটে নাকি? লেআউটে। লেআউটে জি, লেআউটের নিচে দিকে আসেন, মেন মেনু, তো মেন কিছু মেনু, কাজ করে না, কাজ করে না তো। মেন মেনু ভাই। আপনি কই আছেন ভাই? এখানে না, ব্লগার সাইডে যান, এটা তো কাস্টমাইজ আছেন। এখানে না, হ্যাঁ ওই যে, ওই যে লেআউট, এই তো এইখান থেকে করবেন, এইখান থেকে, এডিট বুঝতে পারছি। ঠিক আছে। হোম অ্যাবাউট, তো আজকে যে বিষয়গুলো দেখাইছি, আশা করি সবাই পারবেন, এতটুকু তো পারবেন যেটুকু দেখাইছি। জি কিভাবে ভাই লোগো পারবো। অ্যাড করা, তারপরে কিভাবে আমরা লিঙ্ক অ্যাড করতে পারি, কিভাবে ড্রপ ডাউনে লিঙ্ক করতে পারি, এগুলো তো বুঝছেন আপাতত মানিক ভাই। আব্দুল কাদের ভাই আছেন জি ভাই? আছি। একটা একটা পোস্ট করছে কি আমি, মানে অবস্থা বলেন, এমনি। দেখছেন তো? মামুন ভাই ডাক দিছিলেন? জি, আপনি আপনি কি বলে মানিক ভাই জিজ্ঞেস করলাম যে যতটুকু দেখাইছি বুঝছেন তো কিছুটা নাকি? হ্যাঁ 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 পুরোটাই বুঝতে পারছি ভাই। আচ্ছা ঠিক আছে, পুরোটা বুঝলে তো আলহামদুলিল্লাহ আরো ভালো, কারণ নেটওয়ার্কের যে অবস্থা। মানে আমাদের বলতে এভাবে মানে হইবে আরো অনেক, মানে সাজানো যাবে অনেক হবে। হ্যাঁ, অনেক সুন্দর করে সাজাতে পারবেন। আব্দুল কাদের আচ্ছা ভাই, মামুন ভাই মনে আপনি করেন যে যে আপনি দেখছেন ক্লিয়ার? থিমের মনে করেন লেখাগুলো লিখলাম, ছবি দিলাম, কিন্তু ইন ফিউচার আমি থিম চেঞ্জ করতে গেলে লেখা তো উলট পালট হয়ে যাবে না, এদিকে ওদিকে চলে যাবে না তো লেখা। ভাই আপনি এই যে থিমটা সাজাবেন, সাজানোর পরে যখন এই থিমটা অন্য একটা থিম চেঞ্জ করবেন, আপনি একটা মাথায় বাড়ি হবে কি জানেন? জি এই থিমটা, এই সাজানোটা কিচ্ছু থাকবে না, শুধু পোস্ট গুলো থাকবে, মানে ছবি টবি কিছু থাকবে না। কিচ্ছু ছবি থাকবে, ওই পোস্ট, ওটা তো ছবি তো পোস্টের সাথে, পোস্ট হ্যাঁ যা হ্যাঁ লাগবে। আপনি যে কষ্ট করে সাজাইছেন না, লিঙ্ক মিং ইত্যাদি ইত্যাদি এত কিছু করছেন, কোডিং মোডিং সব চলে যাবে। হ্যাঁ চিন্তা ভাবনা করে একবারে সব থিম নিতে হবে, ভালো থিম। না, থিম তো একটাই, আপনি এইখান থেকে এইটাই থিম, ঠিক আছে। আর যদি পেইডে যেতে চান সেক্ষেত্রে ভিন্ন কথা, ফ্রি থিম না আর ফ্রি থিম এইটাই সবাই ব্যবহার করে। কি বলে একটা থিম হ্যাঁ, নিট মেগা, এটা এই ব্লগার সাইডের থিম, এটা আর কোনো থিম নাই না? আমার জানা মতে, আমি আমার জানা মতে নাই, তবে থাকতে পারে, আচ্ছা সেটা আমি পেইড আসলে আছে জানি না। আমি যতটুকু দেখছি এটাই মানে বহু পরিচিত, এটাই ব্যবহার করে, এটাই ব্যবহার করে, মানে কাস্টমাইজ করতে করতে আপনার যে পর্যায়ে নেয়, ঠিক আছে, আপনি নিজেই অবাক হয়ে যাবেন যে এটাই কাস্টমাইজ করছে, বিশ্বাসই করতে পারবেন না। আচ্ছা মানে এটাকে কাস্টমাইজ যদি করতে পারেন, আপনি যদি থিমটাকে যদি সেভাবে সাজাতে পারেন, আপনি তো নিজেই জি বিশ্বাস করতে পারবেন না যে এই থিমটা সেই থিমটা। ওটা অনেক ভালো। আচ্ছা ভাই, সর্বোপরি কথা একটাই, আমি যতটুকু সম্ভব আর কি, মানে এত ঝামেলার পরও, মানে বিদ্যুৎ মিদ্যুৎ, তারপর নেট মেট নিয়ে, তারপর যতটুকু আমার টার্গেট ছিল আজকে, যে আমি আজকে ফুল 2 ঘন্টার ক্লাসে এইগুলো নিয়ে আলোচনা করবো, আরো ইত্যাদি আনুষঙ্গিক আলোচনা করবো, তো আমার ক্লাস যে আপনাদের শেখানো যে টার্গেটটা ছিল সেটা ইনশাল্লাহ আমি দিতে পারছি। আচ্ছা ভাই আমাদের কাজ কি কালকে, কি কাজ আমরা কি করব, যে মানে আপনাদের কাজ হলো ব্লগার নিজের সুন্দরভাবে ব্লগারে, সাজাবো? শুনেন, আপনাদের ব্লগারে একটা লোগো অ্যাড করবেন, আচ্ছা তারপরে আপনাদের ইউআরএল অ্যাড করবেন, যেটাকে সোশ্যাল মিডিয়া আইকন আইকন দেখাইছে, যেটা এটা অ্যাড করবেন। তারপরে আচ্ছা যদি সম্ভব হয়, লিঙ্কডিন এ হ্যাঁ যদি কোনোভাবে সম্ভব হয়, টপ মেনুতে যেটা আছে, টপ মেনুতে তিনটা অপশন আছে, তিনটা অপশনের বিষয়টা একটু বুঝবেন এবং দেখবেন।
আর যদি সম্ভব হয় অ্যাড করবেন, যদি সম্ভব হয়। আশা করি সম্ভব নাও হতে পারে, তো এটা জাস্ট বুঝলেই হবে আর কি। ঠিক আছে, তারপরে কি দেখাচ্ছে, জি তারপরে ওই দেখাচ্ছে আপনার ডিলেটে। হয়ে গেল ড্রপ ডাউন। ড্রপ ডাউন হ্যাঁ আমি নেবেন এই মামুন ভাই, ওই ডিলেটটা একটু দেখেন না, কোথায় আমি খুঁজে পাই না ডিলেটটা, পে 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 পেজটা ডিলেট কোথায় খুঁজে পাই না। ব্লগারটা ডিলেট করবেন এই তো। হ্যাঁ হ্যাঁ ওয়েট 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 ওয়েট, ব্লগারটা ডিলেট করবেন ডিলেট এই এবং তো। পাসওয়ার্ড চেঞ্জ করার অপশন। আচ্ছা ব্লগার ডিলেট করবেন, ব্লগার 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 ডিলেট, মন কোথ ব্লগার 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 ডিলেট, ইমেল ফরম্যাটিং ভাই, ব্লগারের বেশি না চাকরি বেশি না, ওয়ার্ডপ্রেস এর বেশি, কোনটা বেশি ভালো, ব্লগার না ওয়ার্ডপ্রেস? ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেস আপনার আলাদা ব্যাপার, মানে ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেস, ব্লগার ব্লগার, মানে কারোর সাথে কারো তুলনা নাই ভাই। তুলনা বলতে আসে না 19-20, না 19-20 তো অনেক বেশি, এই জন্য তো কারোর সাথে কারো তুলনা করে না। ওয়ার্ডপ্রেস আলাদা মানিক ভাই, হ্যাঁ ওয়ার্ডপ্রেস এর কাজ আলাদা। মানে ওটা তো ওয়েবসাইট না, দুইটাই তো ওয়েবসাইট, মানে সেটা বলতেছি আমি, কোন জিনিসটা বেশি মানুষ ইয়ে করে লাইক করে? ওয়ার্ডপ্রেস বেশি ফলো সবকিছুর করে, ব্যবহার আছে, সবকিছুরই ব্যবহার আছে, সবকিছুরই ব্যবহার আছে, আপনি যেটা ব্যবহার করে মই পাবেন আর কি। ঠিক আছে, আচ্ছা এই হলো সবচেয়ে বড় কথা, ব্যবহার সবকিছুরই আছে, মানে আপনি কোনটা কম্পিটেবল মনে করেন বা আপনি কোনটা কাজ করে শান্তি পাইতেছেন এবং কোনটা আপনি ডেলিভারি করতে পারতেছেন, সবটারই দাম আছে। একটা ওয়েবসাইটে যারা কাজ শিখছে তাদের ই বেশি, বাজেট বেশি বা তাদের ই বেশি কি বলে চাহিদা বেশি, বা বলছে যারা কাজ শিখছে তাদের চাহিদা কম, ব্যাপারটা এতটুকু আর কি। ওয়ার্ডপ্রেস এর এরকম ফ্রি থিম আছে না? ইয়া ফ্রি ফ্রি হ্যাঁ ওয়ার্ডপ্রেস এর এরকম ফ্রি থিম আছে যে আমি রিস্টোর থিম চেঞ্জ করব কিসের, ওয়ার্ডপ্রেস এর? মানে ওয়ার্ডপ্রেস এর কাজ আমি ভাই ওইভাবে আমি মানে খুব ভালো পারি না। আচ্ছা এখন একটু এটা দেখান, ডিলেটটা দেখান। আচ্ছা ওইটা আমি আগে দেখে নিই। শরৎ ভাই, জি ভাই, ইয়া মনে করেন যে এই ফ্রি জিনিস তো অনেক সময় মানুষ বেশি খোঁজে ডট কম, বুঝছেন ঠিক না? ডট কম এ সুরেশ, ডট কম এ এটা আপনি ডট কম ইয়ে করতে হলে আপনি এটা কিনতে হবে, একটা একটা হোস্টিং কিনবেন বা একটা ডোমেন কিনবেন, আপনার নামে একটা ডোমেন বানাবেন বা একটা হোস্টিং বানাবেন, তাহলে এটা ডট কম কিন্তু এটা কি আপনার পেট দিয়ে কিনতে হবে, হ্যাঁ সেটাই, বুঝলেন? ডট কম এর কিন্তু অনেক দাম। হ্যাঁ আচ্ছা মানে ভাই আপনি স্ক্রিনশটটা করেন তো। আচ্ছা আমি স্ক্রিন শেয়ার করতেছি করতেছি দেখা যায়। আপনি সেটিং এ যান, আচ্ছা আমি ওয়ার্ড ব্লগার টু দেখা যায় মামুন ভাই। দেখতেছি, আপনার সেটিং এ যান, সেটিং আছে নিচে দিকে আছে, পাবলিশার পোস্ট কমেন্ট আস্তে আস্তে যান, নিচে দিকে যান, ইমেইল ইমেইল অপশন গুলো দেখেন কোন জায়গায় আছে নাকি, ডিলিট অপশন, ফরম্যাটিং, আচ্ছা যান নিচে যান, ব্লগার এই যে রিমুভ ব্লগ দেখছেন, এই যে পাইছি এখন ডিলিট, ডিলিট পার্মানেন্টলি। হ্যাঁ আপনি আগে মনে বলছেন সেটিং এ খুঁজেন, সেটিং এ যদি আপনি খুঁজতেন পাইতেন। হ্যাঁ মানে ভাই পাসওয়ার্ড সেভ, পাসওয়ার্ড সেভ করা না, পাসওয়ার্ড ধরে চেঞ্জ করতে পারবেন আপনি। আচ্ছা ঠিক আছে করে দিলাম, অফ করে দিবো। হ্যাঁ দেন অফ করে দেন। যাক শুক্রিয়া যে আমি শেষের দিকে হইলো বিদ্যুৎটা পাইছি আর কি, আপনাদের দেখাইতে পারছি, কারণ গতকালও আপনাদের আমি তেমন ভালো করে দেখাইতে পারি নাই,
আর আগের দিনও দেখাতে পারি নাই, আজকে যতটুকু সম্ভব আর দেখাতে পারছি। যদি মিস করেন সেক্ষেত্রে এটা না দরকার আবার আলোচনা করবো, সমস্যা নাই, যেহেতু বলো একটা মানে ক্রিটিক্যাল এবং মানে ভালো একটা বিষয়বস্তু, অতএব আমাদের এটা নিয়ে একটু ঘাটাঘাটি করতে হবে, সময় ব্যয় করতে হবে। ঠিক আছে, এই তো মানে ব্যাপারটা তো হইতেছে তো না? জি ভাই, মানে আপনার এটা সমাধান হচ্ছে তো নাকি? হ্যাঁ হ্যাঁ হয়েছে আমার। আসতে পারবে আচ্ছা, তো আপনারা কিন্তু এই কি বলে মাইক্রোওয়ার কাছে কাজ কিন্তু আবার একেবারে ছেড়ে দেন না কিন্তু, তাহলে কিন্তু এই আপনাদের ফাইবার গেলে যেন আমি যেন বলতে পারি যে না আমি মাইক্রোওয়ার কাছে তাদের দ্রুত আন করাইছি, এই জন্য আমি ফাইবার নিয়ে আসছি, তারা মাইক্রোওয়ার কাছে সফল, আমি যদি এই কথাটা বলতে পারি। ঠিক আছে, আচ্ছা মাম ভাই হ্যাঁ ভাই, আমার 2.66। আচ্ছা, ওরে ডাবল হয়ে গেছে আবার, তো সারাক্ষণ তো পড়ে থাকে বুঝছেন মাম ভাই। মাম ভাই আচ্ছা মানিক ভাই বলো, সারাক্ষণ আমার জব করে কে, আমার টিউশন করে কে? এই জন্য তো কালকে আসেন নাই আপনি বুঝছেন, এগুলো ভাই করে কালকে বুঝি সারাদিন সারাদিন সারা রাত বুঝি বুঝি মাইক্রো আর্গে কাজ করছেন আপনি। না মানিক ভাই তো ভালো আরাম করছে, মানিক মানিক ভাই আপনার কত? ঠিক আপনার অর্ধেক যাক ভাই, ওই মানিক ভাই একটু চেষ্টা করেন, মানিক তো হয়ে গেছে চেষ্টা তিন, করলে মানিক তো হয়ে গেছে তিন। আমি করি না, ধরো আপনার একটা কথা বলে শুনেন, আমার কথা শুনতেছেন? জি ভাই আপনাদের আর্নিং শিটটা আমি জমা দেবো, আর পরবর্তীতে আপনাদের ফাইবারে যখন ঢুকবো তারা যেন বলতে না পারে যে আপনি মাইক ওয়ার্কার থেকে কাজ না করে আপনি ফাইবারে নিয়ে আসছিলেন কেন। এর জন্য আপনাদের প্রথমে মাইক ওয়ার্কার থেকে আগে দ্রুত ঢুকাইছি এবং কাজের চাপটা আপনাদের বেশি দিতেছি, অন্যান্য ব্যাচে আমি এইভাবে কাজের চাপ দেইনি। এই যে সুজন ভাই নামে একজন আছে, আপনি জিজ্ঞেস করতে পারেন, ওনাদের ফাইবার ভাই আগে ভাই করে ঢুকাইছি এবং মাইক্রো ওয়ার্কারে ডাটা এন্ট্রির বাইরে কিছু কিছু কাজ আমাদের একটু দেখাই দিতে হবে, যেগুলো আমরা করতে পারি বা বলে তো আমরা আমি করতে না। আমার যদি মামুন ভাই হ্যাঁ বলেন, আমার 13টা পেন্ডিং আছে, 13টার মতন আমার অন মানে অর্ডার গুলো পেমেন্ট দিতে আছে না, বুঝতেছি না, দিয়ে দেবে দিয়ে দেবে, পেন্ডিং এগুলো পাওয়া যাবে, 10টার সাইডও নাই এবং কোনো রিভিউ নাই বুঝছেন, কোনো ইয়ে নাই, আজকে একটা আজকে 6 দিন, 6 দিনে এখনো পেমেন্ট দেয়নি ভাই, এগুলা আউট অফ সিলেবাস বুঝছেন, এগুলা ধরে রাখেন যে আপনার ইয়েতে আছে কোমায় আছে। কাজ করার পরে ওটা 7 দিনের ভিতরে দেখালে 7 দিন পর্যন্ত ওরা রিভিউ করবে, ঠিক আছে, লাইফ সাপোর্ট আছে এগুলো ধরে রাখে। এখন যদি আজকে যদি একটা দেয় আরে তাহলে একটু পারবো, আর বনি ভাই জি না ভাই বাকিরা আছে না মামুন ভাই? জি ভাই আব্দুল ভাই কজন আছে বুঝছেন মামুন ভাই? দুইটার দিকে কাজ বেশি আই বুঝছেন, মেসেঞ্জার গ্রুপ আছে না, মেসেঞ্জার গ্রুপ আপনি কিন্তু বাকিদের কিন্তু নাম মেনশন করে বলবেন যে আপনারা কত ইনকাম করছেন এখনো পর্যন্ত, $1-এর নিচে কে আছে এভাবে বলবেন, দেখবেন যে সবাই মানে বের হবে কথা, নাহলে তাদের জন্য আমরা পিছ নামিয়ে দেবো বুঝলেন। হ্যাঁ ক্লাসে তো আমি সবাইকে জিজ্ঞেস করি ক্লাসে আসার পরে, না আপনি জিজ্ঞেস করেন দেখবেন স্ক্রিন শেয়ার নিয়ে দেখবেন। হুম হুম অবশ্যই অবশ্যই মানিক ভাই, হ্যাঁ কিকুতে তো 50 সেন্ট ফ্রি দিল, না অনেকে কিন্তু হাইড করে বুঝছেন, স্কিপ করে যায় গিয়া, স্কিপ হবে না, কোনো স্কিপ হবে না, আমাকে সরাসরি প্রুফ দেখাইতে হবে, এই যে প্রুফের জন্য দেখেন অন্যান্য ব্যাচে প্রুফ গুলো আপনাদের দেখাই আমি, তিনজনের জন্য ক্লাস পিস পিসে দেবো আমরা তিনজনের জন্য, স্ক্রিনশট করে দিয়ে দিব না সুবিধা নেই, প্রুফ পরে দেখাই, লোডের স্পিড ভালো না, আগে আজেরটা শেষ করি পরে আর কোনো সময় সমস্যা হয়ে যায়। আচ্ছা মানিক ভাই আজকে কয় তারিখ? আর 20 তারিখ, আছে ঠিক আছে, জি ভাই তারপরে আব্দুল কাদের ভাই আছে, তারপরে এখানে আছে হলো 20 20 20 আমার 20, নাসির ভাই কিন্তু আজকে ঢুকছিল একবার না, হ্যাঁ উনি প্রথম থেকে ঢুকছিল কিন্তু ক্লাসটা করতে পারলো না, বশির ভাই ঢুকছে,
কি এই যে সারের ভাই কি ঢুকছিল? না সরি, নাসির ভাই ঢুকে নাই, নাসির ভাই ঢুকে নাই কেন? ঢুকছে ঢুকছে নাসির ভাই ঢুকছে, নাসির ভাই ঢুকে নাই, সারিয়া ভাই ঢুকছিল, সারিয়া। সারিয়া ভাই ঢুকছে, নাসির ভাই ঢুকে নাই। হ্যাঁ হ্যাঁ, ওই নাসিরের জায়গায় সারিয়া, মিস্টেক করে ফেলছি আমি। হ্যাঁ আচ্ছা, তারপরে সিম্পল। জহির ভাই আছে ক্লাসে? ক্লাসে জহির ভাই ঢুকে নাই? জহির ভাই ঢুকছে, আমি চলে যেতে বলছি পরে, আপনি যখন লেট হবে বলছেন। আচ্ছা জহির ভাই, তারপরে বিপুল রনি ঢুকে নাই? ভাই বিশ বিশ বিশ, আচ্ছা এই যে জাহিদুল আমি ঢুকে নাই, জাহিদুল জাহিদুল ঢুকছে তো মেবি, দেখলাম তো। বিষ্ণু ফরদ ভাই আপনি কয়দিন আসেন না? একদিন ভাই মিস আছে ক্লাস, একদিন একদিন শিওর? হ্যাঁ একদিন মিস আছে, ওই ওই ক্লাসটা ঈদের ঈদের পরে একদিন মিস আছে। তারপরে তো আপনি ফার্স্ট, একদিন মিসে দুই দিন মিসে সমস্যা নাই, না ভাই কাজ না করতে পারলে ফার্স্ট এর বলে লাভ নেই ভাই, জায়গা কি কাজ মোটা কাজ তো হবে ফাইবারে, এই জায়গায় তো কাজ বলে লাভ আছে। ম্যারাথন ম্যারাথন আচ্ছা মোহন দৌড়ে ভাই, আপওয়ার্কে কি আপওয়ার্কে অ্যাকাউন্ট কি রিজেক্ট করে আপওয়ার্ক? আপওয়ার্কে ভাই ঝামেলা আছে ভাই, অ্যাকাউন্টে ঝামেলা আছে, ওরা অ্যাপ্রুভ করে না আপওয়ার্কে অ্যাকাউন্ট, আর অ্যাপ্রুভ করলো কাজ করতে আপনার ইনভেস্ট করতে হয় আপওয়ার্কে কাজ করতে গেলে। ও তাহলে কি শুধু 5M নিয়ে কাজ করতে হবে? ভাই টেনশন নিয়ে না, আগে আমরা শুরু করি, মার্কেট প্লেসে ফাইবার আছে, আর কত জায়গা আছে ফ্রি কাজ আরে করার জন্য। ফাইবার তো ঢুকতে হবে, ফাইবার কাজ জানলে হবে আর কিছু না, কাজ যায় না ঢুকলে যে কোনো জায়গায় কাজ করা যাবে। আগে আমাকে আমাদের ঢুকতে দেন, দেখবেন যে আমরা কত জায়গা থেকে অ্যাকাউন্ট বাইর করে নিয়ে চলে আইছি, ঠিক আছে? খালি অ্যাকাউন্ট করবো আর কাজ করবো, রাত জাগবো, রাত জেগে খালি কাজই করবেন খালি। পরে কবেন যে ভাই কি কাজ শেলেন রাত জেগে বসে থাকা লাগে, ওইটাই। পরে কবেন যে ভাই বাড়িতে তো আপনার ভাবি তো আমার ঠিক পা দিতেছে না। আরে কথা হলো এটা না, কথা দেখেন সবার হাজিরা ঠিক আছে নাকি, নাম্বার ঠিক দিন আছে ভাই, গণিত বের হচ্ছে না, সমস্যা হলে গণিত বের হবে, আমাদের কিচ্ছু হবে না। মুশির ভাই হবে, মুশির ভাই। আচ্ছা নাম কার হাজার বাকি আছে? ফরাদ ভাই দিচ্ছি, তারপরে জহির দিচ্ছি, রুহানির নাই, হাজিরা নাই, তারপরে ইয়াসিন আলী নাই, জাহিদুল আমিন নাই, মশিউর রহমান আসছে ভাই, উনি আসছে, আসছিল কালকে ছিলেন না? কালকে উনি ছিল কিনা মনে ছিল না, মনে ছিল না, ছিলেন গতকালকে ছিল না মশিউর ভাই? ছিল না না না, আমি নক দিলাম না, বললো যে ওই যে আপনার মেসেজ ছিল আছে না, গ্রুপ, ছিল ছিল না না, আচ্ছা তো সবাই হাজির হয়ে গেছে, মামুন ভাই আপনি কি আস্তে আস্তে ইয়া কাজ করতেছেন, মার্কেট প্লেসে কোনো কাজ টাজ করেন? মানে আমি হ্যাঁ অন্য স্যারের কাজ করি কিনা এটা? হ্যাঁ মার্কেট প্লেসে আর কি ভাই, মার্কেট প্লেসে কাজ করার খুব মানে ইচ্ছা, কিন্তু মানে খুব সময় পান না, সময় পাই না ভাই, ঠিক আছে? তাহলে কি করবেন ইন ফিউচার, মানে নেক্সট টাইমে কি করবেন, কি ট্রেনিং দিয়ে কাজ করবেন নাকি ওখানে? ট্রেনিং তো এটা তো একটা প্রজেক্ট, এটা তো আমাদের তো আর যেমন থাকবে না, আমি মার্কেট প্লেসে কাজ করব। ও আপনার ফাইনাল ডেস্টিনেশন হচ্ছে মার্কেট প্লেস? হ্যাঁ মার্কেট প্লেস। তবে এই যে আপনাদের এখন ধরেন মার্কেট প্লেসে ধরেন এখন ধরেন এখন করে বসে আছি বা এখন একটা সাইডে এখন করছি, তারপর গিগ টেক মানে যতটুকু সময় পাইতেছি গিগ রেডি করতেছি, গিগ আপ করতেছি, তো এখন হয়তো ওইভাবে বাইরে রিকোয়েস্ট পাঠাইতেছি না, ঠিক আছে? বাইরে রিকোয়েস্ট পাঠাইতেছি না, তো দেখা গেল রিকোয়েস্ট পাঠানো শুরু করলো, যদি ফ্রি হয় রিকোয়েস্ট পাঠাবো, দেখা গেল আপনাদের সাথে পাঠাইলাম, আমি আপনাদের সাথে যেহেতু আমি যেহেতু রাত্রে আপনাদের সাথে বসবো, ধরো আমি আস্তে আস্তে যদি আমার অফিস টাইমটা যদি আমার আস্তে আস্তে যদি ফ্রি করতে পারি, তাহলে মোটামুটি ভাবে একসাথে আমরা কাজ করতে পারবো আর কি। আপনি প্রজেক্ট শেষ হইলে আপনার সাথে আমরা কাজ করবো, প্রজেক্ট যদি শেষ মনে করেন যে নাই আমরা চাই যেন আমাদের আপনার সহ আমাদের একটা গ্রুপে নিয়ে আমরা কাজ করি। হ্যাঁ অবশ্যই, আপনাদের সাথে গ্রুপে তো আছি আমি, পদক থাকুক বা না থাকুক আমি আছি আপনাদের সাথে, জি ভাই অবশ্যই, আমার পদক থাকুক বা না থাকুক আমি কিন্তু আপনাদের সাথে আছি। আচ্ছা ভাই আরে কি আব্দুল কাদের ভাই কি বলতেছিলেন বলেন?
আমি বলতেছিলাম যে আপনি হচ্ছে অ্যাক্টিভ থাকতে হয় ফাইবারে, অ্যাক্টিভ থাকলে হচ্ছে যে কাজ আসে। কারণ একজন বায়ার হচ্ছে যে দেখে, হ্যাঁ হ্যাঁ মানে আপনি যতক্ষণ থাকবেন ওইখানে অ্যাক্টিভ বাটন হয়ে থাকবে তখন হচ্ছে আপনি মেসেজ দিবে, আপনি যদি নাই থাকে তাহলে কিন্তু আপনি মেসেজটা দিবে না। এই কারণ হচ্ছে যারা ফাইবারে কাজ পাইতে হয় হ্যাঁ তারা বেশিরভাগ এই জন্য তো, এই জন্য তো আপনাদের আমি বলি যে ভাই আপনাদের তো কয়েকদিন পরে আপনারা আমাকে রাগ করুন, গাওয়াই পান ভাই কি কাজ দেখাইলেন রাত জেগে বসে থাকলাম। এই জন্য তো আমি বললাম ভাই কথা ভাই, ঠিক আছে, কারণ ফাইবারে যখন মানে মার্কেট প্রাইসে যখন ঢুকবেন আপনারা সবারই রাত জাগতে হবে। কারণ আমাদের বাংলাদেশে হইতেছে দিন আর অন্য অন্য কান্ট্রি হইতেছে রাত, যখন আমাদের রাত হবে তখন তাদের দিন হয়, তার মানে তার আমাদের সন্ধ্যা 6টা থেকে তাদের অফিস টাইম শুরু হয় অন্য অন্য কান্ট্রিতে। তো তারা যেটা করে আর কি, সন্ধ্যা 6টা থেকে সকাল 6টা পর্যন্ত তারা মোটামুটি ভাবে আর কি অনলাইনে কাজ করে, মানে কাজ দিয়ে থাকে আমাদের মতো সেলারদের। তো এই জন্য সন্ধ্যার পর থেকে শুরু করে বা স্বাভাবিকভাবে আমরা অনেকে আছে রাত 10টা থেকে শুরু করে ভোর 6টা পর্যন্ত কাজ করি। অবশ্য আমি এক সময় ভরপুর কাজ করতাম, প্রতিদিন ফজন অস্ত্রে ঘুমাইতাম আর কি। ঠিক আছে, ভাইয়া সার্ভের কাজগুলো কি? সার্ভে সার্ভের কাজ আপনারা যে ডাটা হ্যাঁ ডাটা সার্ভে করতেছেন এটা সার্ভের কাজ ভাই? এরকম তাই ভাই, মানে এরকম না, মানে এটা তো ডাটা ভাই এটা তো এন্ট্রি প্রচুর কাজ করতেছে। ভাই, হ্যাঁ সার্ভে এটা কাজটা প্রচুর কাজ। শোনেন, সার্ভের কাজটা আমি একসময় সার্ভে কাজটা করতাম। আমি বলতেছি আপনাদের কিছু পেজ দেবে, ঠিক আছে, পেজ দেবে, কোশ্চেন থাকবে এখানে পেজে। এই ব্যাপারটা হলো এক্সামের মতো আর কি, ঠিক আছে। তো এখানে কিছু আপনার বড় ধরনের কিছু পেজ দেবে, পেজে বেশ কিছু কোটেশন থাকবে, তারপরে কিছু লেখা থাকবে, এগুলোকে শুধু আপনি ই করে দেবেন, কপি পাস্ট করে দেবেন আর কিছু টিক মার্ক করে দিবেন, সার্ভে পুরো করে দিবেন কাজটা। ব্যাপারটা এরকম আর কি। তো সার্ভে কাজ যখন যে কাজ পাবেন আপনি কাজ পাইলে বুঝবেন। যেমন ডাটা এন্ট্রি বলতে আমরা কি বুঝি, কোনো কিছু এন্ট্রি করা। এখন আপনি যদি বলেন যে এখন আপনি যে কাজটা করতেছেন এটা একটা ডাটা এন্ট্রি, এখন আপনি যদি করেন, আপনি যদি বলেন যে আমি ডাটা এন্ট্রি কাজ করি, হ্যাঁ এটা রাইট, ঠিক আছে। তো ভাই মোটামুটি ভাবে সন্ধ্যা হয়ে যাবে এখনই, সন্ধ্যা হয়ে অলরেডি হয়ে গেছে, ঠিক আছে। তো লিখে আবার রাত্রে আবার অ্যাড হবানি নাকি ভাই? কয়টা বাজে হবে জি ভাই? কয়টা বাজে আমাদের ক্লাসে, মানে রাতে মিটিং হবে? রাতে 10টা, 10টার আগে আমি ফ্রি হই না, 10টার সময় ফ্রি হই, ঠিক আছে। 10টার আগে আমাদের মিটিং থাকে, আরো আনুষঙ্গিক কাজ টাজ থাকে, তো খাওয়া দাওয়া নামাজ, মোটামুটি ভাবে 10টার আগে ফ্রি হই না আর কি। তারপর সারাদিন ক্লাসের পরে একটু হাঁটাহাঁটি করি সন্ধ্যার সময়, এই মাইগনোসপুরে আমি একটু হাঁটতে বেরোই বাড়ির সামনে দিয়ে, একটু হাঁটাহাঁটি করি আর কি। ভাই আপনার এলাকায় কি বলেন, পানি উঠছে না বন্ধ হয়েছে? আমার এলাকায় কোনো সময় পানি আসে না, অন্য এলাকায় পানি আসে, ওইখানে যায় দেখা দেখতে যায় আর কি, অন্য এলাকায়। এলাকা খুব সুন্দর, গ্রাম এলাকা একে তো, নিয়ে যান আমাদের। গ্রাম এলাকা তো চলে আসবেন আপনারা সবাই, গ্রাম এলাকা তো সুন্দর হবেই ভাই। গ্রামের পরিবেশ আর শহরের পরিবেশ কি এক হয় কখনো? মুক্ত বাতাস, খোলা হাওয়া, এগুলো পাবেন কোথায় ভাই শহরে? আপনারা যদি কখনো ছাদে যান তারপরেও মানে গাড়ির শব্দ অত বাতাস পাবেন, কিন্তু ওই বাতাস ফিল আর এই বাতাস ফিল সম্পূর্ণ আলাদা। আচ্ছা, তো সবাই ভালো থাকেন, লিভ নিচ্ছে নাকি? জি ভাই, জি ভাই। তাহলে মানে এখন তো মোটামুটি আর তো মন খারাপ নাই যে আপনাদের ক্লাস মানে মিসের ব্যাপারটা। আমি আর কি মানে অন্য যে ব্যাচ আছে তাদের সাথে আমি সমন্বয় করে দিচ্ছি, ঠিক আছে আপনাদের। ওকে ভাই, এটা এখন প্র্যাকটিস করা দরকার আর কিছু এখন না, আপনাদের আমি প্র্যাকটিস করে নেব। বেশি দেখাই দিচ্ছি একবার, আপনারা একটু প্র্যাকটিস করে নেবেন। ঠিক আছে ভাই, আচ্ছা ওকে, তো ওকে ভালো থাকেন সবাই, লিভ নিচ্ছি ভাই। আসসালামু আলাইকুম।
দাঁড়াও একটু, না আজকে ইয়া মিলাস তো আসে নাই, বিদ্যুৎ ছিল না বলে যে ভাই বিদ্যুৎ নাই তো তাহলে আসবে কে হলো? হ্যাঁ বিদ্যুৎ আসছে আপনার হলো কটা, 5টার পরে আসছে বিদ্যুৎ, না না আসে নাই।